আর যত বেশি রাগ হ্যাঁ তত বেশি তো রায় যেমন আমি ক্যাপটা খুললেই বুঝবেন মাথার চুল নাই সব ফালাই দিছি জিদ্দে প্রচুর জিদ উঠছে জিদ্দে চুল ফালাই দিছি রাত্রেবেলা ঘুমাইছি সকাল ওইটাতেই জ্বর জ্বরাই তো না গেলে গা জাপানে বর্তমানে যে পরিমাণ শীত আমাদের মাথার মধ্যে চুল থাকলেও মনে করেন যে মাথা ঠান্ডা হয়ে যায়গা আমার তো আল্লাহ দিলে এখন চুলই নেই কুত্তা মারা শীত এখন আপনারা কইবেন যে জ্যাকেট পিন্তা বাইরে কী করি আপনারা কই এবারে মমি হ্যাঁ আজকে অনেক দিন পরে রোদ উঠছে জ্যাকেটটা খুললা কাতারতে একটু বাইরেলাম রোদ পাইতে যাইতেছি কোম্পানিতে ভাবলাম কিছু কষ্টের কথা কই যাতে আপনারা এমনি রাগ হইয়া চুল না ফালান গেছিলাম আজকে একটা জায়গাত আশেপাশে অনেক মেয়া পোলাও আছে খুব কম কেউ একটা বার মনে করেন যে মাথা ডাঙ্গায় চায় না আমার দিকে যারাও চায় চাইয়া নগদে মাথাটা সরাই লায় কারণ আমার দেখলেই শিহুর ডরায় জায়গা কয়েকদিন পরে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ বিশাল বড় অনুষ্ঠান সবাই স্যুটস পরবো আমিও পরবো কোট প্যান্ট টাই শু সবাইরে লাগবে স্মার্ট আমারে লাগবে হচ্ছে গিয়া তেলা পোকাটার মতন আয়নাটার সামনে খারি তো মনটা চায় না আয়নাটার সামনে খারিলেই কি মন জানি নিজেরে নিজে চিনি না খালি মনে হয় যে তেলা পোকা খারি আরিছে একটা জানোয়ার জানোয়ার লাগে কী আর করার এনেই শেষ না আরও অনেক কষ্ট আছে অনেক কষ্ট ক্লাসের মধ্যে গেলে পোলাওয়ানে খালি মাথা তাতায় জবের মধ্যে গেলে পোলাওয়ানে ক্যাপ দেরা টানানি করে ম্যানেজারে দিকে এখানে ক্যাপ পিনচোস গেলি তুই তো ক্যাপ পিনচোস না ক্যাপ টাঙ্গাই দিয়ে আইলাম চুল ফালাই দিছি দিয়ে আইলাম চুল ফালাই দিছি চুল ফালাই দিছি পরে আমার কয় বোঝ ম্যানেজারে কয় বোঝ বাড়িতে অন্যান্য স্টাফরা কয় বোঝ ক্লাসের মধ্যে গেলে পোলাওয়ানে কয় বোঝ টিচাররা কয় বোঝ একটা জিনিস ভালো হয়েছে চুল ফালাইয়া একটা নতুন ওয়ার্ড শিখছি বোঝু মানে কি জানেন আমিও জানতাম না আপনারা জানবেন কইতে আপনারা আমার তো বড় মূর্খ বোঝু মানে হচ্ছে সন্ন্যাসী বা আপনি কইতে পারেন যে টাকলা যেটা ইচ্ছে উঠিয়ে দিতে পারেন নতুন নাম হয়ে গেছে মাঝে মধ্যে মুন্ডায় চায় ফেসবুকের থেকে এই ব্ল্যাক পটেটোর নামটা সরাইয়া দিয়ে দিই বোঝ জীবনটা তো অনেক কষ্ট অনেক কষ্ট কেউ দেয়ানের মতন মানুষ পাই না কারে দেয়া মনে তো কষ্ট আর এই রাগ রাগ যদি কন্ট্রোল না করতারেন জীবনে জাগায় জাগায় ধরা খাইবেন আমি ধরা খাইতেছি এই দেড় বছরে কয়েকটা মাইয়া গিরাইছিলাম নিজের দিকে স্কুল বালানের পরে সব দিয়ে আস্তে আস্তে সরে যেতেছে গা সব না ইয়ে যেতেছে গা তিন মাস লাগবো চুল বড় হইতে তিন মাসে যা কামাইছিলাম সব শেষ যাবো গা মানে কামাইছিলাম বলতে এগুলো আকাশে ভিত্তে একটু গিরাইছিলাম এটা না আমার দেখলে দৌড় দেয় দৌড়ায় পলায় আউমা করা শিক্ষার মারে এইটা কী দেখলো মানুষ মনে হয় না আর আমারে চুল না থাকলে এই একটা সমস্যা চুলই মানুষের সৌন্দর্য কী আর করার রাগে দিছিলাম চুল ফালায়া পালাই এখন আর আবার রাগ উঠতেছে গেলে চুল ফালাইলাম নিজেরে নিজে থারবাইতাম মন ছায় মাঝে মধ্যে মুন্ডা চায় পায়ের এই সুতাটা লইয়া হ্যাঁ পাও দেখাইতাম গেলে প্যান্টটাও দেখাইলাম এই যে একটা প্যান্ট মনে হইতেছে রাজমিস্ত্রির কাম করেছি এই প্যান্ট পিনটা ময়লা অনেক দিন হয়েছে দুই না দোয়ার সময় পাই না ব্যস্ত থাই প্রচুর ব্যস্ত এই ব্যস্ত থাকতে থাকতেই মনে করেন যে আরও পাগল হয়ে গেছি অনেক দিন পরে পাগলামি করতেছি আর আপনারা আমার পাগলামি দেখতে আবার ভালোবাসেন এলে গান করে পাগলামি দেওয়াই তো আমার ভালো লাগে যাইতাছি কম্বিনিত কী কিনবো জানি না শরীরের মধ্যে জ্বর কিছু একটা খাইতে হইব খেয়ে ঘুমাইতে হইব বাইত ভাত নাই আমার বাইত কোনো দিন ভাত থাকে না আমার রুমমেটে যদি রান দেয় হ্যাঁ তেসুরি দেরি করে যদি খাইতাম পারি এটি ওই এর বেশি কিছু হয় না বাসা যাই কম্বিনিত যাই দেখ কিছু লই আই আইনা খাই একটা ঘুম দিই সামনের সপ্তাহে পরীক্ষা দোয়া করেন আপনারা ভাত খেয়েছেন খান নাই খাইলেন সময় হয়ে গেছে ভাত খাইবেন সুস্থ থাকবেন মন মতো ঘুমাইবেন জীবনটারে চিল করবেন কেডা কী করলো না করলো এগুলো কোনো সময় ভাববেন না মনে থাকবো জানি বুঝলা যাবেন গা কইসে আমাদের মনে থাকবো দুই মিনিট পরে বুঝলা যাবেন গাই সাতার মতো আর কথা কইেন না যাই গা আল্লাহ হাফেজ